হযরত আব্দুল্লাহ বলেন, আমার বাবা ইন্তেকালের 12 বছর পরে স্বপ্নে দেখলাম সুন্দর করে গোসল করে ভেজা কাপড় পরে বাড়ির দিকে আসতেছে। ডাক দিয়ে বললাম, বাবা এতদিন কোথায় ছিলে? হযরত ওমর বলে, সন্তান 12 বছর আমি দুনিয়ার জীবন ছেড়েছি, এই 12টা বছর পর এখন আমি জবাব দিচ্ছিলাম আল্লাহর দরবারে, আমার জীবনের কর্মকাণ্ডের হিসাব আমার আল্লাহর দরবারে তুলে ধরেছি, মহান আল্লাহ শেষ পর্যন্ত আমাকে তার গাফফার নামের ওসিলায় মাফ করে দিয়েছে। এখন আমি জান্নাতের নহর থেকে গোসল করে জান্নাতের এই কাপড় পরে জান্নাতে যাচ্ছি। আমার ভাইরা, যেই লোকটাকে পৃথিবীতে জিন্দা অবস্থায় জান্নাতের গ্যারান্টি আমার আল্লাহ পাঠিয়ে দিয়েছেন, 10 জন মানুষ জান্নাতের সার্টিফিকেট পেয়েছে জিন্দা অবস্থায়, হযরত ওমর তার ভেতরে 2 নাম্বার। যে রাস্তা দিয়েছে তো 40 দিন শয়তান ওই রাস্তায় যেতে ভয় পেত। নবীজি জানিয়েছেন, আমার পরে যদি কেউ নবী হয় ওমর আমার আল্লাহর নবী হয়ে যাবে। পৃথিবীতে এত বড় কথা কোন সাহাবীর পক্ষে নেই, এত সম্মান যার। বিশ্বনবী মাসে মাসেই বলতেন, আকাশের তারকা দেখতে পাও, একদিন 2 দিন 3 দিন গণনা করবা, হয়তো একদিন শেষ হয়ে যাবে তারকা। কিন্তু ওমর মুসলমান হওয়ার পরে যত ভালো ভালো কাজের আঞ্জাম দিয়েছে, কিয়ামত পর্যন্ত মানুষ ওমরের নেকি গণনা করবে শেষ হবে না। এই মানুষের যদি 12 বছর লাগে তাও আল্লাহ মাফ করে দিয়েছে, আমাদের কয় বছর লাগবে? এর নাম কিয়ামত। মানে আন্দাজে বিশ্বাস করে বসে আছে, কিয়ামত বিশ্বাস করে আবার সুদ খাবার জোম। কুষ্টিয়ার বড় মসজিদে যেখানে নামাজ পড়ায় জমার, একটা লোক দেখি বসে বসে তসবিহ টিপছে। ডাক দিয়ে বললাম, ভাই আপনি কি করেন? বলছে, হুজুর আমার কোনো কাজ নেই। কাজ নেই মানে শহরে থাকতে হলে টাকা লাগে। বলছে, আমার বাবার জমি ছিল, বিক্রি করে ব্যাংকে রেখে দিয়েছি 35 লাখ টাকা, প্রতি মাসে ওখান থেকে 40,000 টাকা ইন্টারেস্ট আসে, ওই টাকা তুলে খায়ের আমি আল্লাহ আল্লাহ করি, আমার কোনো গুনাহ নেই। আমি বললাম, তো সুদ কবিরা গুনাহ হবে? বসো হুজুর আমি জানি, সুদ খেলে কবিরা গুনাহ হয় জানি, এই জন্য টাকা আমার নামে না, টাকা আমার বোন নামে, আর আকসিটা টাকা রেখে দিয়ে বোন নামে, আমি শুধু তুলে নিয়ে আসি বাজার করে দেই, বউ রান্না করে আমি খাই, কোনো গোনা নেই। যদি গোনা হয়েও যাও, এটা জিকির করছে, ওই জিকিরের সওয়াব আর এই গোনা কাটা কাটি, মাঝখানে জান্নাতে যাব ফাউ। এই এই ধান্দায় আজ বাংলাদেশের মানুষ আছে না নেই? আছে মানে আমরাই। কিয়ামত বিশ্বাস করে, জনগণ ফাঁকি দেয়, এই কথা বলেন, এইটাই আজ বাস্তবতা। বাংলাদেশে আমরা এতিম মনে করি, তাদের যাদের মা বাবা নেই। কিসের মা বাবা নেই এতিম? এরা কেন এতিম? তো জনগণ সরকারের কাছে এতিম। মা বাবা নেই, এদের সম্পদ আত্মসাত করলে যেমন গোনা হয়, জনগণের সম্পদ আত্মসাত করলে ঠিক ওই রকমই গোনা হয়। অথচ বাংলাদেশে তাকান রাস্তাঘাটের যে অবস্থা, ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড থেকে কুমিল্লা পর্যন্ত 80 কিলোমিটার, শয়তান যদি চায় জীবনে আর কোনোদিন ওই রাস্তায় হাঁটবে না, ডেলিভারি রোড। গত পরশু দিন ছিল হবিগঞ্জে মাহফিল, আসার সময় ওই রাস্তা দিয়ে কুমিল্লায় ঢুকলাম, ওই রে খারাপ রাস্তা গো, কুষ্টিয়া থেকে শুরু করে চুয়াডাঙ্গা পর্যন্ত যে রাস্তা, শয়তান কোনোদিন যাবে না। বিশ্বরোড থেকে আমাদের বাড়ি মাত্র 3 কিলোমিটার। আমার দাদা আজ 21 বছর চেয়ারম্যানই করছে আওয়ামী লীগের, 21 বছর উনি একাধারে আওয়ামী লীগের চেয়ারম্যান। জিজ্ঞাসা করলাম, দাদা রাস্তার অবস্থা এই কেন? বলছে, রাস্তা বাজেট হয়েছিল 32 লাখ টাকা, কত উপর আলাই 16 লাখ টাকা খেয়ে ফেলেছে। উপরালা বসেন, আপনারা মনে করছেন উপরালা মানে আল্লাহ, বাকি 8 লাখ টাকা গেছে রুই কাতলার পেটে, আর 3 লাখ গেছে নল ঠেকিয়ে, যেহেতু মেহেরপুর কুষ্টিয়া সোয়াডাঙ্গায় নল বেশি। নল বোঝেন না? বগুড়া নল নেই। বাকি 5 লাখ দিয়ে রাস্তা, 32 লাখ টাকা খরচ করে রাস্তা বানালে যতদিন টিকত, 5 লাখে টিকবে? কয়েক মাস যাওয়ার পরে হয়ে গেছে ডেলিভারি রোড। মেয়েদেরকে আর হাসপাতালে নেওয়া লাগে না বাচ্চা হওয়ার জন্যে,
করিমন আলাকে যদি বলেন ভাই একটু জোরে চলেন রাস্তায় কাজ হয়ে যাবে, এইরকম রাস্তা। জিজ্ঞাসা করলাম দাদা উপর আলার তো কোনো অভাব নেই? অভাব আছে? হ্যাঁ, আপনারা ঘুমাচ্ছেন? আল্লাহ পাক বলেন কুলহু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ। হে নবী আপনি বলুন আল্লাহ এক, আল্লাহ অভাবহীন, আল্লাহর কোনো অভাব নেই। তো উপরওয়ালা তার অভাব নেই, 16 লাখ টাকা উপরওয়ালা খেয়ে ফেললো, করলো কি? আমারে বলছে ওই 16 লাখ টাকা দিয়ে ইউনিয়নে যতগুলো মসজিদ ছিল বিভিন্ন মসজিদে টানা কাঁচ লাগিয়ে দিয়েছে। একটা মসজিদ বানালে কয়জন নামাজ পড়ে? খুব বেশি হলো 400-500 জন। আর একটা রাস্তা, একটা ব্রিজ, একটা কালভার্ট যদি সংস্কার করে দেন লক্ষ লক্ষ মানুষ ওই রাস্তা দিয়ে চলাফেরা করবে। কথা বলেন ঠিক কিনা? আসার সময় 1 কিলোমিটার আসার সময় যে রাস্তা দেখলাম, এক লক্ষ মসজিদ বানানোর চাইতে 1 কিলোমিটার রাস্তা সংস্কার করে দেওয়া আল্লাহর কাছে অনেক দামি। এ সহজ ইসলাম বোঝে না, মানে রাস্তার টাকা, ব্রিজের টাকা, কালভার্টের টাকা আত্মসাৎ করে মসজিদ বানিয়ে দিচ্ছে, উল্টা বুঝবেন না। কিয়ামত বিশ্বাস করি শুধু ওই মুখে মুখে। কোরআনে কারিম জানিয়েছে, হ্যাঁ নবী আপনি জানেন ওই মানুষগুলোকে কারা? আর আয়াতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউউল ইয়াতীম। আর আয়াত হরফে ইস্তিফহাম, প্রশ্নবোধক চিহ্ন, ইন্টারগেটিভ সেন্টেন্স এটা। হ্যাঁ নবী আপনি ওই মানুষগুলোকে দেখেছেন যারা কিয়ামত বিশ্বাস করে না? নবীজি বলেন হে আল্লাহ আমার কাছে যারা আসে সবই তো মুমিন, কিয়ামত বিশ্বাস না করলে মমিন হয় কি করে? আল্লাহ পাক বলেন হে নবী মুসলমান আপনার কাছে নামধারী আসে কিন্তু কিয়ামত বিশ্বাস করে না, তারা যারা এতিমের গলায় ধাক্কা দেয়। এতিমের গলায় ধাক্কা দেওয়া মানুষ আছে না নেই? ধাক্কা মানে গলা ধরে ধাক্কা দেওয়া লাগবে না। আমি আগেই বলেছি এতিম কয়েক প্রকার, মা বাবা নেই এতিম, জনগণ সরকারের কাছে এতিম। সুতরাং দায়িত্বে থাকার পরে যারা তার অধীনস্থদেরকে গলা ধাক্কা দেয়, কারণে অকারণে অপমান করে, এই মানুষগুলো আল্লাহর কিয়ামত বিশ্বাস করে না। আমাকে নিচে নামা লাগবে? কোন এক দেশে, এই দেশে না, অনেকে মনে করেছে আবার হুজুর মনে হয় এই দেশের কথা বলছে, কোন এক দেশে, যেহেতু অনেকগুলো রাষ্ট্রে এবার সফর আছে, কোন এক দেশের কথা বলছে কিন্তু ভাই উল্টাপাল্টা মনে করবেন না। মনে করেন সিঙ্গাপুরের কথা বলছে, 3 জন মানুষ এক জায়গায় বসে আছে, একজন মনের দুঃখ নিয়ে কাঁদতেছে, হাও মাও করে কাঁদে, একজন মনের শোকে হাসতেছে, হা হা করে হাসে, একজন হাসেও না কাঁদেও না চুপ করে বসে আছে মাথা গুঁজে দিয়ে। পাশ দিয়ে যাচ্ছিল পুলিশের লোক, বলছে এই তোরা ষড়যন্ত্র করছি দেশ বিরোধী, 3 জনকে গ্রেপ্তার করে চলে যাস। সাংবাদিকের সাথে দেখা, বলে ভাই এদেরকে ধরে নিয়ে যাচ্ছেন, এদের অপরাধ কি? এদের নামে কোনো মামলা আছে, কেস আছে, হোলি আস বসে, এরা গুরুত্বপূর্ণ অপরাধী। সাংবাদিক বলে ভাই আমি একজন পেশায় সাংবাদিক, সকালবেলা রিপোর্ট লিখবো, তো কি লিখবো একটু বলেন না, এদের অপরাধ কি? পুলিশ বলে না এরা মারাত্মক অপরাধী, অপরাধের কথা বলা যাবে না।